অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 30 নভেম্বর টু 6 ডিসেম্বর কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ, এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। মেষ টু মীন কি প্রভাব পড়তে চলেছে, কোন কোন দিকে আপনাদেরকে সাবধানতা থাকতে হবে, কোন কোন দিকে আপনাদের শুভবার্তা বহন করে নিয়ে আসছে এই সপ্তাহে, এই ভিডিওতে এই নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। এটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আপনাদের সামনে এই ভিডিওটি আমি উপস্থাপনা করছি। ভাববেন না যে একদম হুবহু ঘটনা ঘটবে, কিন্তু এই রাশিফল, সাপ্তাহিক রাশিফল আপনাকে অগ্রিম পূর্বাভাস দিবে কী কী ঘটনা ঘটতে চলেছে আগামী সপ্তাহে, তার একটা ধরুন পূর্বাভাস আপনারা পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যাওয়া নাম্বারটিতে আপনারা করুন, হোয়াটসঅ্যাপে কল করুন, লিখুন মেসেজ, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অনেকেই ফোন করছেন, দেখুন ফোনে পাবেন না, এবং হোয়াটসঅ্যাপে রাশি লগ্নের জন্য অনেকেই মেসেজ পাঠিয়ে দিচ্ছেন, বারবার বলছি প্লিজ রাশি লগ্ন এখানে জানানো হয় না, এটা একমাত্র আপনাদের সমস্যার সমাধানের জন্য, আপনাদের ডিমান্ড। বহুজন চেয়েছেন আমার নাম্বার এবং বহুজন দেখাচ্ছেন, তো যারা যারা চেয়েছিলেন তাদের অবশ্যই প্রত্যেকের জানার জন্য আমি এটা দিয়েছি, এটাই অবশ্যই পেড সার্ভিস। তো শুরু করা যাক, সাপ্তাহিক রাশিফল 30 নভেম্বর টু 6 ডিসেম্বর কী ঘটতে চলেছে। তো প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির সপ্তাহটা প্রথম ভাগে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভবার্তা বহন করে নিয়ে আসবে, আপনাদের কেরিয়ারের দিক থেকে, আপনাদের কর্মের দিক থেকে। কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও আপনাদের টেনশনের ব্যাপার থাকছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো, কিন্তু টাকা লেনদেনের ব্যাপারে অবশ্যই আপনারা সাবধানে থাকুন। কিছু কিছু ক্ষেত্রে এ সপ্তাহে যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, এবং কোনো কিছু গাড়ি কেনা বা জায়গা কেনা বা তার জন্য টাকা অ্যাডভান্স করা, এইগুলো কিন্তু হওয়ার চান্স থাকছে। প্রেম সম্বন্ধীয় ব্যাপারে আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহটা শুভ। সন্তানের জায়গাটা আপনাদের মোটামুটি ভালো, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো থাকবে, তবে ছোটো ছোটোখাটো চোট আঘাত পায়ে লাগার সম্ভাবনা থাকছে, এবং আপনাদের আটকে থাকা কাজ কিছু কিছু ক্ষেত্রে সম্পন্ন হবে। শরীরগত দিকটা ওভারঅল ভালো দিক দেখা যাচ্ছে। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন সুখের যাবে, আপনাদের বাহন ভূমি সুখ দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কর্মের দিক থেকে ভালো, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, নতুন কর্মের দিশা আপনারা পাবেন। সন্তানের দিকটা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও সমস্যা আসতে পারে, সেদিকে অবশ্যই সাবধানে থাকবেন, এবং ডিলিংস ব্যাপারে কোনো কিছু ডিলিংস করছেন সে ব্যাপারে কিন্তু একটু হলেও সতর্ক থাকবেন, টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে। নতুন কর্মের সূচনা আপনাদের হবে, কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের ভ্রমণের জায়গা এবং ফাটকা বা প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে এই সপ্তাহে বৃষ রাশি। বৃষ রাশির লাভ লাইফটা মোটামুটি ভালো এ সপ্তাহে দেখা যাচ্ছে, অর্থাৎ লাভ রিহার্সালের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ওভারঅল এই সপ্তাহটা শরীরগত দিকটা নিয়ে একটু হলেও সমস্যা আসবে, শরীরের দিকটা অবশ্যই নজর রাখুন। আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, বিদেশে যাওয়ার বা বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে, দূর যাত্রা হওয়ার সম্ভাবনা আছে, কোনো কিছু কেনার বা
তার জন্য টাকা অ্যাডভান্স করার জায়গাটা কিন্তু থাকছে। ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মদিকে যথেষ্ট ভালো, কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিছু হলেও আপনাদের খামতি থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও আপনারা উদ্বেগ থাকবেন এই সপ্তাহে, এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা আপনাদের হবে। লাভ লাইফটা মোটামুটি মধ্যম এ সপ্তাহে দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে, অর্থাৎ এই সপ্তাহটা ধন হানির জায়গাটা কিন্তু তৈরি করছে, এই জায়গাটাতে অবশ্যই আপনারা সাবধানে থাকুন। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহটা শুভ, অর্থাৎ আপনাদের শরীরগত দিক কিন্তু শুভ, আপনাদের আর্থিক স্থিতি শুভ, কর্মের দিকটা আপনাদের শুভ, কেরিয়ার দিকে আপনার যথেষ্ট উন্নতি কিন্তু হবে, বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, হবে, মাঙ্গলিক ক্রিয়া হওয়ার জায়গাটা থাকছে, নতুন প্রাপ্তির জায়গা, কোনো কিছু প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে, এবং আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশন আপনার কিন্তু তৈরি হওয়ার জায়গা থাকছে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে। প্রেমজ জায়গাটা মোটামুটি ওভারঅল আপনাদের ভালো, প্রেমজ জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ, ধন এর স্থিতিটা যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, তবে আর্থিক লেনদেনের ব্যাপারে আপনারা অবশ্যই সাবধানে তা অবলম্বন করুন। সন্তানের শরীরগত দিকটা আগের থেকে কিছুটা হলেও ভালো দিক থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশনও কিন্তু বৃদ্ধি করবে এ সপ্তাহে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক ভালো, কিন্তু মানসিক টেনশন জায়গাটা তৈরি করবে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রেমজ জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে, এবং আপনাদের লাভ লাইফটার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উটকো ঝামেলা চলে আসা, যে ঝামেলাটা আপনি ছিলেন না সেই ঝামেলার মধ্যে আপনাকে জড়িয়ে ফেলা, এই জায়গাটা কিন্তু থাকছে। মাঙ্গলিক ক্রিয়া কিন্তু আপনাদের এই সপ্তাহে হওয়ার যোগ কিন্তু থাকছে, উন্নতি যথেষ্ট দেখা যাচ্ছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে দেখুন। আপনাদের প্রথমে বলি আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, কর্ম প্রাপ্তির জায়গাটা আপনাদের থাকছে, কিন্তু সন্তানের শরীরগত দিক নিয়ে একটু হলেও টেনশন থাকবে, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে, চোট আঘাতের জায়গাটা কিন্তু থাকছে, মাঙ্গলিক ক্রিয়া আপনার বাড়ি হওয়ার হতে পারে, এবং লাভ লাইফের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, প্রেমের প্রেমজ জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো, দাম্পত্য সুখের জায়গা কিন্তু তৈরি করবে আপনাদের, দাম্পত্য সুখ এবং কোনো কিছু কেনা জায়গাটা কিন্তু এ সপ্তাহে তৈরি হতে চলেছে, কোনো কিছু কিনলেন, নতুন কিছু কিনা, বাহন ভূমির সুখ কিন্তু আপনারা পাবেন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশনের জায়গা থাকছে, মায়ের শরীরগত দিকটা অবশ্যই নজর রাখবেন, পিতার জায়গাটা আপনাদের মোটামুটি এই সপ্তাহটা বেটারমেন্ট থাকছে, বন্ধু থেকে সহযোগিতা আপনারা পাবেন বা আত্মীয় স্বজন থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সহায়তা আপনারা কিন্তু পাবেন, প্রথম শরীরগত দিক আপনাদের যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা তৈরি করছে, মান সম্মান বৃদ্ধি, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি হবে, রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, লাভ লাইফটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মপ্রাপ্তির জায়গাটা তৈরি করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু তৈরি করছে তুলা রাশির, এবং আপনাদের আর্থিক স্থিতিটা যথেষ্ট মজবুত, কিন্তু অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সাবধানতা থাকবেন, শত্রুতা যোগ এবং আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগা এবং আপনাদের মাঙ্গলিক ক্রিয়া হওয়ার কিন্তু জায়গা থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থ অপচয় হওয়া জায়গাটা কিন্তু থাকছে এই সপ্তাহে, এদিকে অবশ্যই নজর দিয়ে আপনারা কিন্তু টাকা লেনদেন করবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, মান সম্মান দিকটা ভালো,
প্রতিষ্ঠার জায়গাটা ভালো, আপনাদের কর্মের জায়গাটা ভালো, কেরিয়ারের দিকটা ভালো, শরীরগত দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যায়, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের তেমন কোনো প্রবলেম কিন্তু আসবে না। ধনহানির জায়গাটা কিন্তু থাকছে, কিছু কিছু ক্ষেত্রে অর্থ অপচয় এবং বিদেশ থেকে অর্থ আসা, রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তির জায়গাটা তৈরি করবে। লাভ লাইফ কিন্তু আপনাদের খুব একটা ভালো কিন্তু এ সপ্তাহে দেখা যাচ্ছে না, অর্থাৎ প্রেমের জায়গাটা আপনাদের খুব একটা ভালো জায়গায় নেই। মাঙ্গলিক ক্রিয়া জায়গা কিন্তু তৈরি করছে, অর্থাৎ কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনার বাড়িতে হতে পারে। নতুন কানেকশান আসবে, যোগাযোগের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত হবে, উন্নতির জায়গাটা কিন্তু তৈরি করছে এবং আটকে থাকা কাজ আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি করছে বৃশ্চিক রাশির। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক যথেষ্ট ভালো, আর্থিক স্থিতিটা যথেষ্ট মজবুত থাকবে, কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা আপনারা পাবেন, নতুন কর্মযোগ এবং লাভ লাইফের দিকটা আপনাদের যথেষ্ট ভালো, প্রেমজ জায়গাটা আপনাদের কানেকশান খুব ভালো দেখাচ্ছে, ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন। কিন্তু টাকা পয়সা লেনদেনের ব্যাপারে অবশ্যই সাবধানে থাকবেন, টাকা চিট হয়ে যাওয়া বা টাকা আটকে যাওয়া বা টাকা ডুবে যাওয়ার ভয় কিন্তু থাকছে। ব্যবসার দিকটা আপনাদের মোটামুটি ভালো, মাঙ্গলিক ক্রিয়া হওয়ার কিন্তু চান্স দেখা যাচ্ছে, কোনো শুভ বার্তা কিন্তু এ সপ্তাহে আপনাদের আসতে পারে, শুভ খবর এবং কোনো কিছু কেনার জায়গাটা কিন্তু থাকছে এ সপ্তাহে আপনাদের। এরপরে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা যথেষ্ট ভালো, আর্থিক স্থিতিটা আপনাদের মজবুত হবে, কোনো গাড়ি বা জায়গা বা ভূমি এবং বাহন সুখের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে, কোনো সুখবর সুসংবাদ আপনাদের আসবে, আর্থিক প্রাপ্তির জায়গাটা অর্থাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত করছে, বিবাহের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, সন্তান সুখের জায়গা আপনাদের তৈরি করছে, সন্তানের জায়গাটা সুখ তৈরি করছে, লাভ লাইফটা আপনাদের মোটামুটি কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, লাভ কানেকশানগুলো কিন্তু থাকবে, কর্মপ্রাপ্তি, মান সম্মান বৃদ্ধি এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, রাজনীতিতে আছে যারা তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি জায়গা কিন্তু তৈরি করছে মকর রাশির। এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে একটু হলেও টেনশনের জায়গা থাকবে, মায়ের সপ্তাহের শেষের দিকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও চিন্তা থাকবে এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধব থেকে বা আপনারা আপনাদের রিলেশনের কারো কাছ থেকে কিন্তু যথেষ্ট সহযোগিতা পাবেন এবং আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি করছে এবং টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই একটু হলে চিন্তা নিয়ে করে অর্থ কাউকে ধার দিবেন, এই জায়গাটা নয়তো টাকা আটকে যাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসার দিকটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু থাকছে এবং ভাগ্য আপনাদের কিন্তু সহায়তা করবে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে এই সপ্তাহে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক যথেষ্ট ভালো, আমি আবারও শরীরগত দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এই সপ্তাহে দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি মজবুত থাকবে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দেখা যাবে, কর্মক্ষেত্রে একটু হলেও জটিলতা এ সপ্তাহে থাকছে, কিছু কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হবে কর্মক্ষেত্রে এবং আপনাদের কর্মক্ষেত্রে চাপের জায়গাটা তৈরি করছে, লাভ লাইফটা কিন্তু আপনাদের ভালো, আপনাদের ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু ক্ষেত্রে হিংসা জায়গাটা কিন্তু থাকছে, আপনাদের ফট করে মাথা গরম হয়ে যাওয়া, ফুটফাট করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া এটা কিন্তু আপনারা করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লসের জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু করবেন না, ব্যবসার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু এবং আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে কুম্ভ রাশির ক্ষেত্রে, অর্থাৎ কোনো জায়গা থেকে যে কোনো সূত্র থেকে প্রাপ্তি হবে এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে তৈরি করছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে কুম্ভ রাশির জন্য এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন, মানসিক উদ্বেগ তৈরি করবে,
দাম্পত্য জীবনটা আপনাদের সুখের যাবে এবং আর্থিক দিকটা, আর্থিক স্থিতিটা যথেষ্ট মজবুত কিন্তু হবে। মায়ের শরীরগত দিক নিয়ে একটু টেনশন থাকবে এবং টাকা পয়সার লেনদেনের ব্যাপারে অবশ্যই সাবধানে অর্থ লেনদেন কিন্তু কুম্ভ রাশির মানুষরা কিন্তু করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থ অপচয় বা কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা কোনো কিছু কেনা জায়গাটা কিন্তু তৈরি করছে। ভূমি বাহন সুখের জায়গায় কিন্তু কুম্ভ রাশির তৈরি করছে এ সপ্তাহে। ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির এ সপ্তাহটা মোটামুটি কিন্তু ভালো। এরপরে আসি মীন রাশি। দেখুন আমি যে রাশিফল আবারও বলছি, যেটা চন্দ্র রাশি ধরে কিন্তু আমি আপনাদের সামনে এ রাশিফল প্রেজেন্ট করছি, এটি ইন জেনারেল রাশিফল, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না, কিন্তু আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু এই রাশিফলটি আগামী সপ্তাহে কী ঘটতে চলেছে, কোন কোন দিকে শুভ তা নিয়ে এই রাশিফলে থাকবে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। মাথা গরমে প্রবণতা, এই জায়গাটা অবশ্যই সাবধানে থাকুন। মাথা গরমে লাভ সফলতার জায়গায় তৈরি করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, কর্মদিকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চাপের জায়গা তৈরি করছে, কর্মক্ষেত্রের চাপ এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু আপনারা করবেন। লাভ লাইফটা কিন্তু আপনাদের ভালো, লাভ রিলেশনটা মোটামুটি ভালো এবং আপনাদের দাম্পত্য জীবনটা কিছু কিছু ক্ষেত্রে ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। মীন রাশি, মীন রাশি যদি বলা যায় এ সপ্তাহটা ছোটোখাটো চোট আঘাত লাগা বা রক্তপাত হওয়ার কিন্তু জায়গা থাকছে, অবশ্যই সাবধানে গাড়ি বা বাহন চালালে কিন্তু সাবধানে চালাবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন।